অবশেষে উদ্ধার হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের কেঁদোদ্বীপের কাছে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলার। একই সঙ্গে ট্রলার থেকে উদ্ধার করা হয়েছে তিনজন মৎস্যজীবীর দেহ। তবে উদ্ধার দেহগুলিতে পচন ধরায় এখনও পর্যন্ত শনাক্তকরণ করা সম্ভব হয়নি। আজ কাকদ্বীপ মহকুমা হাসপাতালে দেহগুলির ময়নাতদন্তের পর আত্মীয়রা শনাক্তকরণ করবেন বলে জানা যায়। আমরা মালিক পক্ষ থেকে গিয়ে দেখেছি, তিনখানা বডি আমরা উদ্ধার করতে পেরেছি। তাদের শনাক্তকরণ খুব কষ্টকর। একটা বডি ইঞ্জিনিয়ার একদম অ্যারাউন্ডিং ইঞ্জিনিয়ারের পাশাপাশি ছিল, সেই ক্ষেত্রে একটা বডি আমরা মোটামুটি দেখতে শনাক্তকরণের মতো পর্যায়ে আছে, কিন্তু বাকি দুটো পর্যায়ে একটা কিছুও বোঝা যায় না। আমাদের ট্রলারের যাই ক্ষতি হোক না হোক, কিন্তু গরিব মানুষের যারা গভীর সমুদ্রে গেছে তাদের যেন সংসারের প্রত্যেকটা পরিবারের লোক কিছু অন্তত সরকারি সাহায্য পায়, সেইভাবেই আমরা চেষ্টা করি। বৃহস্পতিবার মাঝরাতে উদ্ধার হওয়া ট্রলারটিকে নামখানা খেয়াঘাটে আনা হয়। তারপরই ট্রলার থেকে তিনজন মৎস্যজীবীর দেহ উদ্ধার করা হয়। উল্লেখ্য, 13 জুন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝোড়ো হাওয়ায় ডুবে গিয়েছিল FB কন্যামাতা নামক একটি ট্রলার। ট্রলারটিতে মোট 16 জন মৎস্যজীবী ছিলেন। ওই সময় আশেপাশের ট্রলারগুলি ডুবে যাওয়া ট্রলার থেকে 6 জন মৎস্যজীবীকে উদ্ধার করলেও 10 জন মৎস্যজীবী নিখোঁজ ছিলেন। ঠিক সন্ধেবেলায় 13 তারিখ আমরা খবর পাই যে 5:30টার দিকে ওই কন্যামাতা ট্রলার মাছ ধরে ফেরার সময় কেঁদোদ্বীপের সংলগ্ন সমুদ্রে ওখানে হচ্ছে ট্রলারটা উল্টে যায়। যেহেতু ওয়েদারটা ভালো হয়েছে আমাদের বঙ্গোপসাগর, সেখানে হচ্ছে একটা ট্রলার উল্টে আছে। আজকের রাত্রে নামখানা ঘাটে ওটাকে টেনে আনা হয়েছে। তো দেখা গেল যে ওর ভিতরে 3টে ডেড বডি পাওয়া গেছে এবং এখনও পর্যন্ত 7 জন মিসিং আছে। সেই 7 জন মিসিংয়ের ক্ষেত্রেও আমরা আমাদের যে তল্লাশি টিমটা আছে তাদেরকেও বলেছি দ্রুততার সহিত আরও যাতে পাওয়া যায়। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা মহাশয় সেদিন এবং আশ্বস্ত করেছে যাতে ওই ফ্যামিলিগুলোকে সরকারি সাহায্য দেওয়া যায়, সে আমি আমার আপ্রাণ চেষ্টা করব। ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার হওয়ার পর 3 জন মৎস্যজীবীর দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে এখনও পর্যন্ত 7 জন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন। অবশেষে উদ্ধার করা হলো নিখোঁজ ট্রলার। উদ্ধার কাজ চলছে মৎস্যজীবীর দেহ। কাকদ্বীপ থেকে শুভজিৎ দাসের রিপোর্ট, বিশ্ব সমাচার।